নমস্কার ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে বিএইচআইসি একশো তেত্রিশ ওয়ান থার্টি থ্রি যার পাঠেকোক সিক্সটিন ষোলো সেভেন্টিন সতেরো এবং আঠের এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই আজকের আলোচনা

ঐতিহ্য ধারা লক্ষ্য করা যায় সেই বিষয়টির উপর যেমন আলোকপাত করা হবে তেমনি ইউনিট নাম্বার সেভেনটি আর্কিটেকচার এন্ড পেইন্টিং মধ্যযুগ পর্বে সুলতানি যুগ এবং মুঘল যুগ পর্বে স্থাপত্য এবং চিত্রকলা শিল্পের ঐতিহ্য বা ট্রেডিশন আলোচনা করা হবে এর পাশাপাশি সমাজ পরিমণ্ডলে লিঙ্গগত অবস্থান তার অবস্থান বিষয়ের উপর আলোকপাত করা হবে আমি প্রথমেই এই তিন পাঠ উদ্দেশ্যগত দিক যা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের পাঠক্রমের মাধ্যমে পাঠক সমাজকে ইতিহাস সচেতন মধ্যযুগীয় সাংস্কৃতিক পর্বের অর্থাৎ কালচারাল ডেভেলপমেন্ট সাংস্কৃতিক অগ্রগতি বিশেষ করে ধর্মীয় পরিষদ ভক্তি ও সুপি সংস্কৃতির বিকাশ তার পাশাপাশি মধ্যযুগ পর্বে দিল্লি সুলতান এবং মুঘল সম্রাটদের মানসিকতা বা তাদের সাংস্কৃতিক চেতনা পরিচয় ফুটে উঠেছিল সেই বিষয়ের উপর ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে আলোকপাত করে এবং পাঠক সমাজকে মধ্যযুগের স্থাপত্য ও চিত্রশিল্পের ঐতিহ্যগত ধারাবাহিকতা বিষয় সম্পর্কে অবগত করার উদ্যোগ নিয়ে ইউনিট নাম্বার সেভেন্টিন নির্মাণ করে আবার ইউনিট নাম্বার এর উদ্দেশ্য একবিংশ শতকে যখন সামাজিক পরিসরে বিভিন্ন ক্ষেত্রে নারীকে শোষণ বঞ্চনার শিকার হতে হয় এবং লিঙ্গ বৈষম্যের মধ্য দিয়ে আজকে সর্বতা দমিয়ে রাখার উদ্যোগ তৈরি হয়েছে মধ্যযুগ পর্বের সেই নারী এবং তার লিঙ্গগত বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজ সংস্কৃতি অর্থনৈতিক এবং রাজনীতি সব পরিসরে তার অবস্থানগত দিক সম্পর্কে পাঠক সমাজকে অবগত করার উদ্দেশ্য নিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এক মহতি প্রচেষ্টা এই ইউনিট এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় যথার্থ অর্থে ইতিহাস পাঠককে বা শিক্ষার্থী সমাজকে এই পাঠ এককগুলির মধ্য দিয়ে মধ্যযুগ পর্বের সংস্কৃতি এবং সমাজের সাথে তার সম্পর্কের দিকটি অবগত করে মধ্যযুগ পর্বের ভক্তি আন্দোলন বা ভক্তি মুভমেন্ট এ প্রসঙ্গে আমি বলতে চাই আরাধনা বা প্রাপ্তি সম্ভবপর হয় তিন ভাবে জ্ঞানযোগ কর্মযোগ এবং ভক্তিযোগ মধ্যযুগ ও পর্বে আমরা লক্ষ্য করি যে ঈশ্বর প্রাপ্তির উপায় হিসেবে একটা অংশে আস্থা তৈরি হয়। তার কারণ জ্ঞান যোগের মাধ্যমে জ্ঞানের সেই স্তরে পৌঁছতে হয় যার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি ঘটে সে রাস্তা বা সেই জাতীয় জ্ঞান অর্জন করা যথেষ্ট কঠিন পথ আবার কর্মযোগের মাধ্যমে কর্মের মাধ্যমে ঈশ্বরকে তুষ্ট করে ঈশ্বর বিষয়টিও যথেষ্ট কঠিন বরং ভাবে ভক্তি মার্গের মাধ্যমে বা যোগের মাধ্যমে কেবলমাত্র ঈশ্বর সহজ প্রাপ্তি সম্ভব এই বিষয়টি গীতায় স্পষ্ট করা আছে স্বয়ং শ্রীকৃষ্ণ ওই রকমই নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমাকে ভক্তি করো আমি তোমাকে পথ দেখাব তাই পর্বে হিন্দু ধর্মের মধ্যে যখন রক্ষণশীলতা কুসংস্কার গোড়ামি এক বাতাবরণ বা হিন্দু ধর্মকে আচ্ছন্ন করে তার বিরুদ্ধে ভক্তি আন্দোলন এক জাগরণ হিসেবে করে। সমাজের বিভিন্ন শ্রেণী এবং বর্ণ ভক্তি আন্দোলনের দ্বারা প্রভাবিত ভক্তিবাদী প্রচারকদের মধ্যে অন্যতম ছিলেন শঙ্করাচার্য রামানুষ রামানন্দ নামদেব নানক শ্রী চৈতন্যদেব মীরা পাল বল্লভাচার্য প্রমুখ ব্যক্তিত্ব যারা ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তি মার্গের দ্বারা ভক্তের ঈশ্বর প্রাপ্তি সন্ধান শঙ্করাচার্য দক্ষিণ ভারতে হিন্দু ধর্মকে জনপ্রিয় করে তোলেন রামানুজ তার শিষ্য রামানন্দ বল্লভাচার্য দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্মের ব্যাপক প্রচার চালান নানক একেশ্বরবাদের তত্ত্ব প্রচার করেন শ্রী চৈতন্য সকলের মধ্যে দয়া প্রেম ভক্তি এবং বৈরাগ্যের আদর্শ প্রচার করে ভক্তি ধর্মে এক বিপ্লব আনে এবং মীরা প্রেম ভক্তি ও ভালোবাসা এক আদর্শ তুলে ধরে ভক্তি আন্দোলনকে একটা অন্য মাত্রা দেন মূল নীতি ছিল তারা জাতিভেদ যোগ্যতা এবং পৌর পুরোহিত প্রাধান্যকে কোনোভাবে সমাজের পক্ষে মঙ্গলজনক মনে করেননি এবং তার তীব্র বিরোধিতা করেন তারা এক বাদে বিশ্বাস ছিলেন তারা মনে করতেন রাম রহিম আল্লাহ হলো একই ঈশ্বরের বিভিন্ন রূপ ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তের ঈশ্বরের প্রতি ভক্তি হলো ভক্তি ধর্মের বা ভক্তি আন্দোলনের মূল কথা জ্ঞান ভক্তি ও কর্মের দ্বারায় আত্মার মুক্তি সম্ভব বলে ভক্তিবাদীরা দাবি করতেন এবং তারা নারী পুরুষ নির্বিশেষে ভক্তি যোগের মাধ্যমে আত্মার যথার্থ মুক্তি অর্জন সম্ভব বলে মনে করেছিলেন আর কারণ জ্ঞান যোগ বা কর্মযোগ সে পথ আরো অনেক কঠিন আমি শুরুতেই বলেছি ঈশ্বর প্রাপ্তির তিন উপায় জ্ঞানযোগ কর্মযোগ এবং ভক্তিযোগ জ্ঞানের সেই স্তরে পৌঁছলে ঈশ্বরকে প্রাপ্তি সম্ভব যেমন ভগবান বুদ্ধ ভগবান মহাবীর তারা অর্জন করেছিলেন তাদের সাথে একাধারে যেমন জ্ঞান যোগের ধারাবাহিকতা যুক্ত হয়েছিল তেমনি তার সাথে ভক্তিযোগ মিশে গেছে তবে ভক্তি সাধকরা আন্দোলনের এক দীর্ঘ ধারাবাহিক ঐতিহ্য ভারতে করেছিল এবং সেই ধারাবাহিকতা মুঘল যুগ পর্বেও অন থাকে এবং যার প্রভাব আজ ও বিভিন্ন স্তরে কাজ করে চলেছে চৈতন্য দেব মীরা ভাই নানো কবির যারা একই সর্বাদ সামাজিক সাম্য প্রতিষ্ঠা বাহ্যিক ধর্মীয় যাজ্যজ্ঞমূলক আচারকে পরিহার করে এবং বিপুল সংখ্যক মানুষকে ধর্মীয় আন্দোলনে সামিল করে এখন আমরা ভারতবর্ষে সমাজ সংস্কৃতির ক্ষেত্র পরিমণ্ডলে ভক্তি আন্দোলনের কি প্রভাব পড়েছিল সেই বিষয়টির উপর যদি আলোকপাত করি তাহলে স্পষ্টতই আমরা দেখব হিন্দু মুসলিম সম্প্রীতির উপর জোর দেওয়া হয়েছিল নিম্নবর্গীয় তথাকথিত হিন্দু সম্প্রদায়গুলিকে বা হিন্দুদের যে চূড়ান্ত অসাম্য এবং অবহেলার শিকার হতে হতো তা থেকে বের করার সক্রিয় উদ্যোগ ভক্তি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল এবং হিন্দু ধর্মের মধ্যে গুপ্ত যুগ পর্ব থেকে যে রক্ষণ ছিল তা ক্রমাগত তৈরি হয়েছিল তার ফলে সমাজের একটা বিরাট অংশে মানুষ এর মধ্যে যে ধর্মত্যাগের প্রবণতা তৈরি হয়েছিল তা থেকে ভক্তি সাধকরা এবং ভক্তি আন্দোলন নির্বৃত্ত করে ফলে জাতপাতের হাত থেকে নিম্নবর্গের অবহিত হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেভাবে ধর্ম ত্যাগের স্রোতে নিজেদেরকে ভাসিয়েছিল তা থেকে তারা বিরত হয় ভক্তিবাদের আদর্শের প্রভাবে এর পাশাপাশি ভক্তি আন্দোলনের আরো গুরুত্বপূর্ণ প্রভাব ছিল আঞ্চলিক ভাষা এবং সাহিত্যের বিকাশের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় হিন্দি বাংলা মারাঠি গুরুমুখী ভাষা প্রচুর সাহিত্য সমবার ধর্মীয় গ্রন্থাদি রচিত হয় হিন্দি ভাষায় কবিরের দোহা তুলসী দাসের রামচরিত মানুষ গুরুমুখী ভাষায় নানকের ভজন বাংলা ভাষায় কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত এবং মুরারি গুপ্তের এবং মারাঠি ভাষায় আভঙ্গ ইত্যাদি রচিত হয় এবং মধ্যযুগ পর্বী রাজনৈতিক ক্ষেত্রকেও ভক্তি আন্দোলন যথেষ্টভাবে প্রভাবিত করে বিশেষ করে আকবরের মধ্যে যে রাজা দর্শে উদার ও সহনশীল ভাবধারা বিকাশ লাভ করে তার মধ্যেও কিন্তু ভক্তি যোগের প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যায় এবং মধ্যযুগের ক্ষেত্রে নারী সমাজকে যে ভাবে বেঁধে রাখার প্রবণতা তৈরি হয় তা থেকেও কিছুটা হলেও নারী মুক্তির পথ দেখায় ভক্তি আন্দোলন আপনারা পাটে পোকের বিভিন্ন দিকগুলি যদি সঠিকভাবে উপলব্ধি করেন তাহলে ভক্তি আন্দোলনের মধ্য দিয়ে কিভাবে ভারতবর্ষের সমাজ সংস্কৃতি অর্থনীতি এবং রাজনীতির পরিমণ্ডল মধ্যযুগ পর্বে পরিবর্তনের ছোঁয়া লেগেছিল তা উপলব্ধি করতে পারবে আবার পরবর্তী আলোচনা মধ্যযুগ পর্বে সুফি আন্দোলন মূলত সুলতানি আমলে ভারতে পরিহার করতে যেমন ভক্তি যোগ বা ভক্তি মতাদর্শ প্রাধান্য পায় তেমনি মুসলিম সমাজের মধ্যে সুফি আন্দোলনের চরম বিকাশ ঘটে কেউ কেউ মনে করেন কোরআন এবং হিন্দু দর্শন থেকে সুফিবাদের আবার কেউ বলেন সাফা বা পবিত্রতা থেকে সুফি কথাটি উৎপত্তি ঘটেছে তবে মোটের উপর সু অর্থাৎ পশমের বস্ত্র পরিধান করতেন বলে এই সমস্ত মানুষেরা সুপি নামে অভিহিত হন বলে বেশিরভাগ ইতিহাসবিদ এমনটা মনে আরবের পৃষ্ঠভূমি থেকে সুফিবাদের উৎপত্তি ঘটে এরা দুটো মূলত সম্প্রদায়ে বিভাজিত একটাকে বলা হচ্ছে সরা আর একটাকে হচ্ছে বেসরা যারা সরিয়তি আইনকে বা সেই অনুযায়ী জীবনধারাকে পরিচালনা করা সঠিক পথ বলে মনে করতেন তারা তাদেরকে সরা বলা হয় এবং যারা শরীয়ত মানতেন না তাদেরকে বেশ বলা হতো তবে সুপি ধর্মে অনুগামীরা ফকির বা দরবেশ নামে পরিচিত হতেন দ্বাদশ শতকে এসে ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায় গুলির মধ্যে অন্যতম ছিল চিস্তি সুরাবর্তী সম্প্রদায় তবে ভারতে সুপি আদর্শে প্রচারকদের মধ্যে অন্যতম ছিলেন আল গজালি খাজা জালাল নাসির উদ্দিন হামিদুদ্দিন নাগরিক বক্তিয়ার কাকি হজরত ফকির উদ্দিন হজরত কাজী নুরুদ্দিন সৈয়দ আলী হামজানি প্রমুখ ব্যক্তিত্ব যারা বিশ্বাস করতেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় সমস্ত বিশ্বাসের অঙ্গ মানুষ তার সন্তান বিশ্ব সংসার সমস্ত আল্লাহের এবং মানুষও তারই সন্তান জাতি নির্বিশেষে সব মানুষই সমান এবং ধর্মের একটাই মূল কথা আসক্তিহীন সৎ ও পবিত্র জীবন যাপন ত্যাগ ভক্তির দ্বারাই ঈশ্বরের সান্নিধ্য অর্জন করা যায় গুরু ছাড়া ঈশ্বরের কাছে সমর্পণ সম্ভব নয় এবং সুফিবাদের প্রভাব আমরা যদি মধ্যযুগের সমাজ এবং সংস্কৃতি রাজনীতির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখবভাবে এক সাংস্কৃতিক আন্দোলন হিসেবে ইসলামীয় উলিমা সম্প্রদায়ের রকunculতা থেকে মুসলিম সম্প্রদায়ের মানসিকতায় অনেক পরিবর্তন আনতে সক্ষম হয় সতানি যুগে কুসংস্কার গোবাদী বিরুদ্ধে যখন হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভক্তি যোগ প্রভাব বিস্তার করে তেমনি দ্বাদশ শতকে সুফিদের যে বারোটি সম্প্রদায় ভারতবর্ষে কাজ করেছিল তাদের মধ্যে চিস্তি সুরাবদ্দি কাদেরি মাদারিয়া নকশবন্দি প্রভৃতি সম্প্রদায় আদর্শগত কিছু স্বাতন্ত্রতাকে সামনে রেখে এক বিরাট কর্মযজ্ঞের পরিসর তৈরি করে এরা কোরআনের বাণীকে হৃদয়ে ধারণ করে এবং তার ফলে ইসলামের চিরাচরিত ঐতিহ্যগত ধর্মীয় রীতি পাঁচ নামাজ হজ যাত্রা রমজান পালন এর মতো রক্ষণশীলতা থেকে সমাজের মানুষকে সরল যাপন পদ্ধতির মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির কেবলমাত্র শরীয়ত বা কোরআন মর্মবাণীকে আশ্রয় করে তাদের মধ্যে হয়তো বাড়ম ছিল না তাদের জীবন ছিল ত্যাগ এবং তারা যে আশ্রমগুলো তৈরি করেছিল সেগুলোকে খানকা বলা হতো সুফি খানকা লাহোর দিল্লি আজমির শরীফ বিভিন্ন জায়গায় এই জাতীয় খান কাজ গড়ে উঠেছিল যেখানে সাধকরা তাদের অনুগতদেরকে নিয়ে আল্লাহ বা কোরআনের এর বাণীর দ্বারা নিজেদের জীবন বোধ জীবন দর্শন তৈরি করতেন আন্দোলনের প্রভাব প্রসঙ্গে আমি বলতে চাই এই আন্দোলন এক বাদে উপর বিশ্বাস রাখত তারা মনে করত ঈশ্বর পাশাপাশি সাম্যের আদর্শ বা অবস্থান এর প্রতি তারা অনুগত ছিল সব জীবন যাপন গুরুকে বিশেষ স্থান গুরু পীর বা খাজা এবং তার আশ্রম খানকা বা দরগা বা ধর্মচর্চা কেন্দ্র এই নামে অভিহিত হত এরা গ্রামে গ্রামে ঘুরে পীরের মতাদর্শ প্রচার করতেন মূলত দশটি সাধন স্তর প্রচার করতেন তাও বা অনুশোচনা বা নির্বৃত্তি জুহিত ধার্মিকতা ফকর দারিদ্র পালন সারব ধর্ম সহিষ্ণুতা সুকর কৃতজ্ঞতা খুব আত্মায় কে ভয় রোজা উপবাস তাওাক্কুল ব্রহ্মচর্য পালন রিজা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ তবে ভারত বর্ষে যে বিভিন্ন সম্প্রদায় এর অস্তিত্ব আমরা লক্ষ্য করি তার মধ্যে সুরাপত্তি সম্প্রদায় সবচেয়ে বেশি প্রাধান্য প্রতিষ্ঠা করে জনমানুষের মধ্যে এবং এক স্থায়ী মতাদর্শ হিসেবে দীর্ঘকাল সমগ্র মধ্যযুগ পর্ব ধরে এমনকি আজও তাদের প্রভাব কম বেশি সমাজে বিভিন্ন ক্ষেত্রে রেখে গেছেন এবং রেখে চলেছেন ও মধ্য যুগ পর্বে স্থাপত্য চিত্রকলা বিষয়টি আলোচনার ক্ষেত্রে আমরা যে বিষয়ের উপরে আমাদের সবসময় সচেতনতা রাখতে হবে তা হলো সুলতানি শাসকদের সময়কালে স্থাপত্য ও চিত্রকলার একটা বিশেষ রীতি যেমন লক্ষ্য করা যায় তেমনি মুঘল যুগ স্থাপত্য ও চিত্র শিল্পের বিকাশের এক ভিন্ন ধারা ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের মানুষদের জন্য গেছে কোন অবদান রেখেছেন আবার কে কোন কোন সুলতান চিত্রকলার ক্ষেত্রে অবদান রেখেছেন আবার সম্রাটদের মধ্যেও আকবর শাহজাহান স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে বিশেষ আগ্রহ দেখিয়ে কালজয়ী স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন ভারতীয় সমাজ এবং সভ্যতার জন্য রেখে গেছেন আবার জাহাঙ্গীরের মতো সম্রাট তিনি চিত্রকলার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন আবার ঔরঙ্গজেব স্থাপত্য এবং চিত্রকলা কোনটাকেই গুরুত্ব দেননি এমন চিত্র মুঘল যুগ দেখি তাহলে লক্ষ্য পাঠক সমাজ স্পষ্টতই বুঝতে পাচ্ছেন যে আমাকে তিনটে সম্পর্কে একটা ধারণা যা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের জন্য বা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই সেই বিষয়ের উপর আলোকপাত করতে হচ্ছে তাই আমার আলোচনা সেই বিষয়গুলোকে রাখা হয়েছে যাতে করে একটা ধারণা প্রাথমিক ধারণা পাঠক সমাজ আজকের আলোচনা তো চক্র থেকে আমরা যদি সুলতানি যুগের স্থাপত্য ধারা উপর নজর রাখি তাহলে শিল্প রীতি বা তিনটি ধারা শিল্পের ক্ষেত্রে লক্ষ্য করা যায় একটা কেন্দ্রীয় শিল্প ধারা যার সাথে হিন্দু মুসলিম রীতির একটা সমন্বয় লক্ষ্য করা যায় প্রাদেশিক শিল্পে হিন্দু মুসলিম রীতি সমন্বয় লক্ষ্য করা যায় এবং পৃথক হিন্দু শিল্প রীতি সুলতানি যুগ পর্বে আমরা লক্ষ্য করি কুতুবুদ্দিন কুতুব মিনার নির্মাণ এর কাজ শুরু করেছিলেন বিখ্যাত সুফি সাধক খাজা কাকির স্মৃতির উদ্দেশ্যে এবং এইতুত সেই কাজটাকে সমাপ্ত করেছিলেন এবং তিনি অসংখ্য নির্মাণ কার্য কম বেশি শুরু করেছিলেন তার পুত্র নাসির উদ্দিন শাহ কিছু স্মৃতিকে রক্ষণের জন্য তিনি সুলতানি ঘড়ি নামে একটি সৌত সৌত নির্মাণ করেন্টালিকা নির্মাণ করেন যার মধ্যে উল্লেখযোগ্য বদায়ুনে জামি মসজিদ হাউসি শামসি শামসি ঈদগাহ ইত্যাদি আবার উদ্দিন দিল্লিতে লাল প্রাসাদ নির্মাণ করেন এবং ইসলামীয় শিল্পরীতিতে তিনি নিজের সমাধি সৌদটিও নির্মাণ করেছেন এছাড়াও বেশ কয়েকটি মসজিদ তিনি নির্মাণ করেন আলাউদ্দিন ফলজির সময় খা মসজিদ নির্মিত হয় আলাই এবং কুতুব মিনারের সিঁড়িতে তিন হাজার স্তম্ভ বিশিষ্ট একটি সুন্দর রাশা তৈরি করে এর পাশেই হাউজ ই খাসবা নামে একটি বড় পুকুর তৈরি করা হয় আবার তুঘলকের দেশ সময় মোহাম্মদ বিন তুঘলক তুগলক আবাদে আদিলাবাদ দুর্গটি নির্মাণ করে ফিরোজ শাহ তুগলক দিল্লির উপকণ্ঠে ফিরোজাবাদ নগরী নির্মাণ এবং শাহ কোটলা নামে একটি দুর্গ নির্মাণ করে তৈরি উদ্যোগ গ্রহণ করে আবার প্রাদেশিক রীতির ক্ষেত্রে আমরা দেখতে পারি জৈনপুর গুজরাট এবং গৌড়ের শিল্প রীতি সুলতানি যোগ্য পর্বে গড়ে ওঠে যার মধ্যে জৈনপুর হিন্দু মন্দির গুলো মসজিদে রূপান্তরিত করার ফলে সেখানকার স্থাপত্য কর্মে হিন্দু শিল্প রীতির প্রভাব জৈনপুরের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন ছিল জামি মসজিদ লাল দরওয়াজা মসজিদ এছাড়া গুজরাটের শিল্পকর্ম আমরা আহমদ শাহ আহমদ আবাদের বিভিন্ন মন্দির ভেঙে সেগুলোকে মসজিদে রূপান্তরিত করার এক চিত্র মালবে জামি মসজিদ কামাল মৌলা মসজিদ হিন্দলা মহল জাহাজ মহল উষক মহল রূপমতি মহল তৈরি হয় বাংলায় বড় সোনা মসজিদ ছোট সোনা মসজিদ মসজিদ নির্মিত হয় আবার দক্ষিণে মিনার বাহমণির আছে তৈরি হয় এর পাশাপাশি সুলতানি যুগে পর্বে আমরা বিজয়নগরে হিন্দু শিল্প এক স্বতন্ত্র ধারা লক্ষ্য করি কৃষ্ণদেব রায়ের আমলে হাজারা মন্দির বিটল স্বামী মন্দির কৃষ্ণস্বামী মন্দির রাম মন্দির এবং রাজপুতলায় রানা কুম্ভ নির্মিত স্তম্ভ ও দুর্গ স্থাপত্য রীতি কোনারকের সূর্য মন্দির একই সময় পুরীর জগন্নাথ মন্দির স্থাপত্যের নিদর্শন পায় তবে চিত্র শিল্পের বিকাশ মন্দির স্থাপত্যের সাথে বা মসজিদ স্থাপত্য রীতির সাথে সুলতানি যোগ পর্বে আমরা লক্ষ্য করি তবে মুঘল যুগ ছিল স্থাপত্য চিত্রকলার এক স্বর্ণযুগ এই যুগপর্বে বাবর বাবরি মসজিদ জানিয়ে যথেষ্ট বিতর্ক আছে সে বিতর্কের মধ্যে আমি যেতে চাই না নির্মাণ কাজ করেন এছাড়াও আকবরের সময় মুঘল স্থাপত্যে এক ব্যাপক অগ্রগতি নির্মিত হয় শাহজাহানের সময়কালে উল্লেখযোগ্য তার প্রিয়তম পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল এগুলি আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি আবার জাহাঙ্গীর এই সময়কালে চিত্রকলা শিল্পে অগ্রগতি লক্ষ্য করা যায় তিনি চিত্র শিল্পীদেরকে অন্য নজরে দেখতেন সেখানে হিন্দু মুসলিম তার কাছে বিচার্য ছিল না শিল্পীর শৈল্পিক দিকই তার কাছে প্রাধান্য পেয়েছিল তবে এসব থেকে অনেক বেশি বা অনেকটা দূরে ছিলেন শেষ শক্তিশালী শাসক ঔরঙ্গজেব তিনি ধর্মবিরতি স্থাপত্য চিত্রকলা সম্পর্কে বা সংগীত সম্পর্কে একেবারেই উৎসাহবোধ দেখাননি তবে এই সমস্ত স্থাপত্য ও চিত্রকলা যে বিকাশ আমরা মধ্যযুগ পর্বে লক্ষ্য করি তা কিন্তু মধ্যযুগের শাসকদের সাংস্কৃতিক চেতনা বা রাষ্ট্রযন্ত্রের সাংস্কৃতিক মূল্যবোধের পরিচয় পাঠান সমাজকে সচেতন কার্য এই সমস্ত স্থাপত্য ও চিত্র শিল্প কাদের নিয়মে কিছুটা ধ্বংস বা ধ্বংস হলেও আজও গর্বের সাথে টিকে আছে লাল কেল্লা কুতুব মিনার তাজমহল আজও মানুষকে আকর্ষিত করে এবং এই সমস্ত সাংস্কৃতিক চেতনাও মানুষের মনকে ছুঁয়ে যায় আমার পরবর্তী আলোচনা সমাজ এবং সংস্কৃতি ক্ষেত্রে নারী ও লিঙ্গগত অবস্থান প্রাচীন ভারতের ক্ষেত্রেও যেমন পুরুষতান্ত্রিক সমাজের বাধ্যবাধকতার মধ্যে দিয়ে ভারতবর্ষের নারী সমাজকে যেতে হয়েছিল মধ্যযুগ পর্বেও সুলতানি যোগী বলুন আর মুঘল এই একই ধরনের চিত্র আমরা লক্ষ্য করি বাল্যকালে পিতা রক্ষা করেন যৌবনে স্বামী আর বার্ধক্যে পুত্র নারীর জীবনের এই ছিল তবে মধ্যযুগ পর্বেও সুলতানি পর্বে কিছু নারীর স্বাতন্ত্রতা কিন্তু ইতিহাসেও লক্ষ্য করা যায় বা নজির আমরা পাই যেমন ইলুত মিসের কন্যা সুলতান রাজি তিনি পুরুষের মতই পোশাক পরতেন এবং পুরুষের মতোই দেশশাসনের কাছে এগিয়ে আসেন এবং তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে তার পিতা তাকে যোগ্য উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন আবার রাজপুত কাহিনীতে এর যে চিত্র পাই তাও ছিল পুরুষতান্ত্রিক কাঠামো কদচতম দিক থেকে নারী তার আত্মমর্যাদাকে টিকিয়ে রাখার এক বিরাট উদ্যোগ আবার যদি আমরা মুঘল যুগপর্বে মুঘল হারেমের দিকে তাকায় সেখানে মুঘল সম্রাটরা হারেমকে অনেক বেশি সুরক্ষিত করেছিলেন কারণ সেটা ছিল তাদের ব্যক্তিগত জীবনের সাথে সংযুক্ত সেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল রাজপরিবারের সাথে যুক্ত মানুষদেরই আনাগোনা ছিল আবার বাবরের কন্যা গুলমাদ বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন জাহাঙ্গীরের শাসনকালে নূর জাহান মুঘল রাজনৈতিক পরিমন্ডলে নিজের প্রভাব তৈরি করেছিলেন এবং মুঘল নারীদের একটা বিরাট অংশ বিভিন্ন সময় কিন্তু রাজকীয় কারখানা বা ব্যবসা বাণিজ্যের সাথেও নিজেদেরকে কখনো কখনো যুক্ত করেছিলেন সে বিষয়টিও কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে তবে সাধারণভাবে মধ্যযুগ পর্বে নারীর লিঙ্গগত অবস্থান এর কারণে সমাজে সে অনেক বেশি অবহেলিতই ছিল সাধারণ নারীদের অবস্থা যথেষ্ট খারাপ ছিল তাদের শিক্ষাও পারিবারিক বন্দি বা খুব বেশি হলে মক্তবের মধ্যে সীমাবদ্ধ ছিল উচ্চতর শিক্ষা থেকে তাদেরকে কার্যত বঞ্চিত রাখা হয়েছিল এবং পুরুষতান্ত্রিকতার মাধ্যমে তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল ব্যতিক্রম আমরা বলেছি রাজ পরিবার তবে রাজ পরিবারের ক্ষেত্রেও সুলতান কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তা পাঠক সমাজ উপলব্ধি করার চেষ্টা করবে আসল মধ্যযুগের ইতিহাসে সর্বক্ষেত্রে নারীকে বেঁধে রাখার ক্ষেত্র তৈরি করা হয়েছিল এবং তাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল আমি খুব সংক্ষিপ্ত আকারে এই তিন পার্ট এককে বিষয়গুলিকে পাঠক সমাজের কাছে তুলে ধরলাম আপনারা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি মেটিরিয়ালসকে খুব ভালো যত্ন সহকারে আরো বেশি জানার জন্য চর্চা করবেন ধন্যবাদ আমি আমার আলোচনা আজকের মতো এখানে সমাপ্তি করছি